ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर भवती नैष्टिकी। श्रीमद् भागवतम सप्तम स्कंध पंचदश अध्याय श्लोक एगारो। तस्माद् दैवोपपन्नेन मुन्नेनापि धर्मवी संतुष्ट अहरह कुर्जान नित्यनैमित्तिकी क्रिया। तस्माद् दैवोपपन्नेन मुन्नेनापि धर्मवी संतुष्ट रह कुर्जान नित्य नैमित्तिकी क्रिया। तस्मात् दैवोपपन्नेन मुन्नन्नेनापि धर्मवी संतुष्ट रह कुर्जान नैमित्तिकी क्रिया। तस्मात् दैवोपपन्नेन मुन्नन्नेनापि धर्मवी संतुष्टो हरः कुर्जान नित्यनैमित्तिकी क्रिया। तस्मात् अतएव दैव उपपन्नेन भगवानের কৃপায় অনায়াসে লভ্য, মুনি অন্নেন ঘি দিয়ে তৈরি এবং ভগবানকে নিবেদিত অন্নের দ্বারা। অপি বস্তুত পক্ষে ধর্মবিদ ধর্মতত্ত্ব সম্বন্ধে যিনি যথার্থই অবগত, সন্তুষ্ট অত্যন্ত প্রসন্নতা সহকারে, অহ অহ প্রতিদিন কুর্জাত অনুষ্ঠান করা উচিত, নিত্য নৈমিত্তিকী নিত্য নৈমিত্তিক ক্রিয়া কর্তব্য। শিলপ্রপাদ অনুবাদ। অতএব যিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে যথার্থই অবগত, তিনি নিরীহ পশুদের প্রতি হিংসাপরায়ণ না হয়ে ভগবানের কৃপায় অনায়াসে যে খাদ্য লাভ হয় তা দিয়েই প্রতিদিন নিত্য নৈমিত্তিক কার্য নির্বাহ করবেন। আপনারাও বলুন, অতএব যিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে যথার্থই অবগত, তিনি নিরীহ পশুদের প্রতি হিংসাপরায়ণ না হয়ে ভগবানের কৃপায় অনায়াসে যে খাদ্য লাভ হয় তা দিয়েই প্রতিদিন নিত্য নৈমিত্তিক কার্য নির্বাহ করবেন। শিল প্রভুপাদের তাৎপর্য এখানে, ধর্মবিদ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতায় 18:66 বিশ্লেষণ করা হয়েছে
সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। ধর্মতত্ত্ব সম্বন্ধে জানার সর্বোচ্চ স্তর হচ্ছে কৃষ্ণ ভক্তি। যিনি সেই স্তর প্রাপ্ত হয়েছেন তিনি ভগবত ভক্তিতে অর্চনা করেন। গৃহস্থ সন্ন্যাসী নির্বিশেষে সকলেই ভগবানের ছোট বিগ্রহ রাখতে পারেন এবং সম্ভব হলে তাদের প্রতিষ্ঠা করে ঘি দিয়ে তৈরি খাদ্য নিবেদন করে রাধাকৃষ্ণ, সীতারাম, লক্ষ্মীনারায়ণ, জগন্নাথ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতে পারেন। তাদের নিবেদন করার পর সেই প্রসাদ পিতৃ, দেবতা এবং অন্যান্য জীবদের নিত্য নৈমিত্তিক কার্যরূপে দান করতে পারেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতিটি মন্দিরেই ভগবানের শ্রীবিগ্রহ খুব সুন্দরভাবে পূজিত হচ্ছেন এবং তাদের নিবেদন করার পর তাদের প্রসাদ সর্বোচ্চ স্তরের ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের এবং জনসাধারণকে বিতরণ করা হচ্ছে। এই যজ্ঞ অনুষ্ঠানের ফলে সকলেই সর্বতোভাবে তৃপ্ত হচ্ছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যরা প্রতিদিন এই ধরনের দিব্য কার্যকলাপে রত থাকেন। এইভাবে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে পশুহিংসার কোনো প্রশ্নই উঠতে পারে না। হরে কৃষ্ণ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিতং য়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যা মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহ্যহম দদাতি স্বপদান্তিকম্। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশরি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। এই শ্লোকটির তাৎপর্য বুঝতে হলে আমাদের এর আগে শ্লোকটি একটু বিচার করতে হবে। এই অধ্যায়ে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে শ্রাদ্ধ সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। শ্রাদ্ধ কি? মৃত্যুর পরে সেই পরলোকগত আত্মাকে এগিয়ে যেতে সাহায্য করা। যাই হোক, সেটা নিয়ে আমরা পরে বিচার করব। এর আগে শ্লোকটিতে বলা হচ্ছে, আমি শুধু ইয়েটা পড়ে যাচ্ছি, অনুবাদটা, দ্রব্যময় যজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তিকে দর্শন করে যজ্ঞের পশুরা অত্যন্ত ভয়ভীত হয়ে মনে করে এই নির্দয় যজ্ঞকর্তা যজ্ঞের সম্বন্ধে নিতান্তই অজ্ঞ। সে অন্যদের বধ করে অত্যন্ত তৃপ্ত হয়, এখন সে নিশ্চয়ই আমাদের হত্যা করবে। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে যখন এইভাবে যজ্ঞ করা হয় তখন যজ্ঞের পশুদের এইরকম মনোভাব হয়। তারা ভাবে যে যজ্ঞকর্তা, অর্থাৎ যে যজ্ঞ করছে, সে আমাদের হত্যা করে সে তৃপ্ত হবে এবং তাই এখানে বলা হচ্ছে, নারদ মুনি বলছেন যে শ্রাদ্ধে যজ্ঞ পশু বলি দিয়ে সেই পশু আহার করার বা সেই পশুর মাংস পরলোকগত আত্মাকে নিবেদন করার কোনো প্রয়োজন নেই। কেবল ভালোভাবে ঘি দিয়ে তৈরি প্রসাদ ভোগ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ তাদের উদ্দেশ্যে নিবেদন করাটাই সমীচীন। এখন এই সূত্রে শিল প্রভুপাদও সে কথা বলছেন যে প্রকৃতপক্ষে যে
যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত। এই শ্লোকে সে ধর্মবিদ শব্দটির প্রয়োগ করা হয়েছে, ধর্মবিদ। বিদ শব্দটার অর্থ হচ্ছে যে জানে, যেমন বেদবিদ, যে বেদ সম্বন্ধে যে জানে সে বেদবিদ বা বেদবেত্তা। ঠিক তেমনই ধর্মবিদ মানে যে ধর্মের প্রকৃত অর্থ জানে। এখন ধর্মের প্রকৃত অর্থ কি? ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ভগবানের দেওয়া আইনটা মানাই হচ্ছে ধর্ম। এবং চরমে কি বলা হচ্ছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। এর অর্থ কি? যে তথাকথিত যে সমস্ত ধর্মের কথা বলা হয়েছে সেগুলো বাদ দিয়ে দাও, সর্বধর্মান পরিত্যাজ্য, ওই সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। তাহলে কি বোঝাচ্ছে? যে প্রকৃত ধর্মে হচ্ছে ভগবানের শরণাগত হও, এবং ভগবানের শরণাগত হলে তখন আর তথাকথিত সমস্ত ধর্ম অনুশীলনের কোনো প্রয়োজন হয় না। এবং সেই স্তরে যখন মানুষ অধিষ্ঠিত হয় তখন তার জন্ম সার্থক হয়। এখন এখানে এই অধ্যায়ে যে সাধ্য সম্বন্ধে বলা হয়েছে, সেখানে বিশ্লেষণ করা হচ্ছে যে সাধ্যটা কি ব্যাপার। মৃত্যুর পর জীব থাকে না চলে যায়, নষ্ট হয়ে যায়? মৃত্যুতে গিয়ে সব কিছু শেষ হয়ে যায়? হ্যাঁ, মৃত্যুর পরেও তার অস্তিত্ব থাকে। তাই আমরা বলি না দেহ ত্যাগ করেছে, দেহ, এই ব্যক্তি মৃত্যুর পরে বলা হয় সে দেহ ত্যাগ করেছে, দেহটা ছেড়ে গেছে। কে দেহটা ছেড়ে গেছে, কে দেহটা ত্যাগ করেছে? জীবাত্মা। এখন কিভাবে ত্যাগ করে? জীবের দুটো দেহ রয়েছে, হ্যাঁ, আমাদের দুটো জড় শরীর রয়েছে, একটা হচ্ছে স্থূল জড় শরীর আর একটা হচ্ছে সূক্ষ্ম জড় শরীর। এটা সকলে জানা আছে তো? কে কে জানো না, কে কে জানো? ওকে, হ্যাঁ, আমাদের দুটো শরীর আছে, আমাদের দুটো জড় শরীর, একটা হচ্ছে পাঁচটি জড় উপাদান দিয়ে তৈরি এই স্থূল শরীর, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই দিয়ে এই শরীরটা রচিত গঠিত হয়েছে। আরেকটা শরীর আছে সূক্ষ্ম শরীর, সেটি তিনটি সূক্ষ্ম উপাদান দিয়ে তৈরি। সেই তিনটি সূক্ষ্ম উপাদান হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার। মৃত্যুর পর, মৃত্যুর সময় জীব কি করে? দেহটা ত্যাগ করে, এই স্থূল দেহটা ত্যাগ করে, কিন্তু সূক্ষ্ম দেহটা থেকে যায়, সূক্ষ্ম দেহটার মৃত্যু হয় না। এবং এই সূক্ষ্ম শরীরটি সমন্বিত যে আত্মা, সেই শরীরটিকে, সে তার সেই অবস্থাটিকে বলা হয় প্রেত শরীর, প্রেত, প্রেত আত্মা, সরল কথায় যাকে বলা হয় ভূত। তাদের ভূত হচ্ছে সে যাদের সূক্ষ্ম শরীরে রয়েছে কিন্তু স্থূল শরীর নেই। এখন সেই সূক্ষ্ম শরীরটি অনুসারে তার পরবর্তী গতি হয়। সূক্ষ্ম শরীরটা যদি পুণ্যবান হয় তাহলে সে স্বর্গলোকে যায়, আর সেই সূক্ষ্ম শরীরে যদি পাপময় হয় তাহলে সে নরকে যায়, এবং মৃত্যুর পর যমদূতেরা এসে তাকে নিয়ে যায় যমরাজের কাছে, যমরাজের কাছে তার বিচার হয়,
কিভাবে বিচার হয় যমরাজ দেখেন সে সারা জীবন সে কি করেছে। যমরাজের একজন সহকারী আছেন, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত প্রতিটি লোকের প্রতিটি কার্য লিখে রেখেছেন, ওর একটা বিরাট কম্পিউটার আছে, সেই কম্পিউটারে সমস্ত কিছু লেখা রয়েছে। তো মৃত্যুর পর যমরাজ বলে চিত্রগুপ্তকে, বলো এ কি করেছে। চিত্রগুপ্ত একে একে সব বলে যায়। সেই অনুসারে যমরাজ, যিনি হচ্ছেন সর্বপ্রধান বিচারক, যেমন আদালতে বিচারক থাকে, সে বিচারক বিচার করে দেন, বিচার করে বিচার দেন, ঠিক তেমনি যমরাজ এইভাবে বিচার করে সেই ব্যক্তিটির পরবর্তী স্থিতিটা নির্ণয় করেন, পাপ অনুসারে কিভাবে সে দণ্ডভোগ করবে তার বিচার করে। এবং সেই সূত্রে আমাদের এটাও মনে রাখা উচিত যে আমরা যেভাবে কাজ করি, কর্ম করি, সেই অনুসারে আমাদের সূক্ষ্ম দেহটা গঠিত হয়। আমাদের প্রতিটি ক্রিয়া তার ছাপ রেখে যায় আমাদের সূক্ষ্ম শরীরে বা মনে। হ্যাঁ, একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায় যে যখন তোমরা ভালো কাজ করো তখন মনটা কেমন লাগে, হ্যাঁ খুব ভালো লাগে, হালকা, হ্যাঁ আনন্দ হয় মন। আর যখন কোনো অন্যায় কাজ করো, যদিও কেউ সেটা করতে দেখেনি, তবুও মনটার কী অবস্থা হয়, হ্যাঁ মনটা ভারী হয়ে থাকে। এইভাবে প্রতিটি কর্মের, প্রতিটি কার্যের ছাপ আমাদের মনের মধ্যে থেকে যায় এবং সেই অনুসারে আমাদের সূক্ষ্ম শরীরটা গড়ে ওঠে। যেমন আমরা কখনো বলি না ওই লোকটা দেবতার মতো, কেন বলি, কেন তার কার্যকলাপ দেবতাদের মতো। এবং তার ফলে কি হয়, তার সূক্ষ্ম শরীরটা ওই দেবতাদের মতো রূপ প্রাপ্ত হয়। আবার কখনো আমরা বলি না ওই লোকটা একটা জানোয়ার, ওই লোকটা একটা রাক্ষস, তা কেন বলি, কেন তার কার্যকলাপ একটা পশুর মতো অথবা রাক্ষসের মতো। তার ফলে সেই কার্যকলাপের ফলে কি হচ্ছে, তার সূক্ষ্ম শরীরটাও ওই এরকম একটা রূপ নিয়ে নিচ্ছে, একটা জানোয়ারের রূপ নিয়ে নিচ্ছে। এখন সূক্ষ্ম শরীরটা যেই রূপ নিয়ে নিয়েছে তার কর্ম অনুসারে, সেই অনুসারে সে তার পরবর্তী জীবন লাভ করবে। হ্যাঁ, জয় শ্রী শ্রী নৃসিংহ ভগবান কি জয়, শ্রী প্রহ্লাদ মহারাজ। এখন যার সূক্ষ্ম শরীরটা দেবতাদের মতো রূপ নিয়েছে তার কি হবে, স্বর্গলোকে চলে যাবে। আমরা বলি না সশরীরে স্বর্গে গেছে, সশরীর এই শরীর নিয়ে যায় কি না, সূক্ষ্ম শরীরটা নিয়ে যায়। আর যে একটা জানোয়ারের মতো কাজ করেছে তার শরীরটা কি রূপ নিয়েছে, দেবতাদের মতো রূপ নিয়েছে, হ্যাঁ পশুর মতো রূপ নিয়েছে। সে একটা পশু জনিতে যাবে, সেখানে গিয়ে পশুর মতো একটা পশুর শরীর লাভ করবে। এইভাবে প্রকৃতি জীবকে পরিচালনা করছে। সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যেন কখনো অন্যায় কার্য না করি, খারাপ কাজ না করি, কেন তার ফলে, তার ফলটা আমাদের ভোগ করতে হবে। এবং এখন প্রকৃতপক্ষে এই জগতে অধিকাংশ জীবই পাপিষ্ঠ, পাপ কার্যে লিপ্ত, তাই প্রায় সকলকেই নরকে যেতে হয়। তবে ভক্তদের সেই সম্ভাবনা নেই। অজামিলের কথা মনে আছে, যমরাজ অজামিল যমদূতদের কি বলেছে, যমদূতদের কি হয়েছিল, যমদূতরা যখন অজামিলকে নিতে এসেছিল, অজামিল মহাপাপী ছিল, মহাপাপী ছিল, কিন্তু মৃত্যুর সময় অজামিল নারায়ণকে ডাকল। ও অ্যাকচুয়ালি ডেকেছিল তার ছেলেকে, কিন্তু এই যে নারায়ণ ডাকল
সেটা নাম আভাস হয়ে গেল, শুদ্ধ নাম হলো না, নাম আভাস হয়ে গেল। এই নাম আভাসে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন মহাপ্রভু সখী বৃন্দ কি জয়। এমনই হচ্ছে নামাভাসের প্রভাব। যে কথা হরিদাস ঠাকুর হিরণ্য গোবর্ধনের সভায় বলেছিলেন, না হিরণ্য গোবর্ধন, হিরণ্য রঘুনাথ দাস গোস্বামীর বাবা এবং জ্যাঠা, তো কি বলেছেন হরিদাস ঠাকুর, কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি হয়। নাম আভাসে দৃষ্টান্ত অজামিল, নামাভাসের ফলে, নামাভাসের ফলে পাপমোচন হয়ে গেল। এক কৃষ্ণ নাম যত পাপ হরে, কোনো পাপে সাধ্য নাই তত পাপ করে। তার মানে এই নয় যে নাম করব আর পাপ করব। সেটা কত নম্বর অপরাধ হলো? সপ্তম অপরাধ। নাম বলে পাপ আচরণ, এটা একটা অপরাধ হয়ে যাচ্ছে। কিন্তু যারা ভগবানের শরণাগত হয়ে ভগবানের নাম কীর্তন করছে তারা পাপ মুক্ত হয়ে গেছে, তাই জন্য যমদূতেরা তাদের কাছে আসতে পারে না। যেমন অজামিল, অজামিলের কে রক্ষা করার জন্য বিষ্ণুদূতেরা এসে গেল। যমদূতেরা যখন তাকে টেনে বার করতে যাচ্ছে তার শরীর থেকে, সেটা করে যমদূতেরা, যায় শরীর থেকে তাকে টেনে বার, কোন শরীরটা বার করে? সূক্ষ্ম শরীরটা বার করে, সেইটা নিয়ে যায় যমরাজের কাছে, এবং সূক্ষ্ম শরীরে এসে নানা রকম যন্ত্রণা ভোগ করে। কিন্তু বিষ্ণুদূতেরা এসে বলল কি, যে তোমরা এর ওপরে তোমাদের কোনো অধিকার নেই। তার বলে আরে মহাপাপি, এর উপরে আমাদের অধিকার নেই, আমরা আমাদের প্রভুর হয়ে একে নিতে এসেছি, এ পাপ করেছে। তখন বিষ্ণুদূতরা বললে এরা কি তো মুখ, কি অজ্ঞ, কি মূর্খ, কিচ্ছু জানে না, এই যে নাম করেছে এক নারায়ণের নামে তার সমস্ত পাপ মোচন হয়ে গেছে, অতএব তোমার এদের, এর ওপর তোমার কোনো অধিকার নেই। তখন যমদূতেরা গিয়ে যমরাজের কাছে বললে যে আমি অজামিলকে আনতে গিয়েছিলাম আমরা, আর এই কতগুলো পুরুষ যাদের চারটে হাত, গায়ের রংটা নীলবর্ণ, আর তাদের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম চার হাতে, ওরা এসে আমাদের বাধা দিল। তখন যমরাজ তাকে বললেন যে হ্যাঁ, এই অজামিল যে এক নারায়ণ নাম বলেছে, এই নামাভাসের ফলে সে সমস্ত পাপ মুক্ত হয়ে গেছে, অতএব তার উপর তোমার কোনো, তোমাদের কোনো অধিকার নেই। আর ওই সমস্ত পুরুষদের যখন তুমি দেখবে তোমরা চার হাতওয়ালা, তখন তাদের কাছে যেও না, দূর থেকে তাদের দণ্ডবাদ করে ওখান থেকে পালিয়ে যেও। অর্থাৎ ভগবৎ ভক্তের কাছে, ভগবানের প্রতিনিধিদের কাছে, ভগবানের দূতদের কাছে যমরাজের কোনো অধিকার নেই। সুতরাং এখন ভেবে দেখো এই কৃষ্ণ ভক্তির কি মহান প্রভাব। এবং তারপরে এখানে বলা হচ্ছে যে যখন সাধ্য করবে ঠিক আছে, নিত্য নৈমিত্তিক ক্রিয়া, এখানেও আবার ইয়ে হচ্ছে, এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করতে পারি, নিত্য নৈমিত্তিক। ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্ম গ্রন্থে খুব সুন্দরভাবে তার বিশ্লেষণ করেছে, নৈমিত্তিক, নিমিত্তের ভিত্তিতে যে ক্রিয়া সেটা হচ্ছে নৈমিত্তিক ক্রিয়া। নিমিত্ত কোনটা? এই দেহটা, এবং এই সেই দেহটা অনুসারে আমাদের বিভিন্ন প্রকার কার্য হয়। হ্যাঁ, যেমন যে সত্ত্বগুণে আছে, যার দেহটা সত্ত্বগুণে আছে সে ব্রাহ্মণ, যার দেহটা রজগুণে আছে সে ক্ষত্রিয়। হ্যাঁ, যে রজ এবং তমগুণের প্রভাবে রয়েছে সে
বৈশ্য, এবং যে তমগুণের প্রভাবে রয়েছে সে শূদ্র। এখন এই যে সেই গুণের প্রভাবে তার বিশেষ শরীর লাভ হয়েছে, এখন সেই শরীর অনুসারে যে কার্য, যেমন এই শরীর অনুসারে ব্রাহ্মণ, সেই জন্য তার যে কার্য করছে সেটা ওই দেহটাকে নিমিত্ত করে করছে। আজকে যার শরীরটা ব্রাহ্মণের, কালকে তার একটা অন্য শরীর হতে পারে, তাই না? তাহলে যখন তার কার্যটা শরীর অনুসারে যখন তার কার্যটা নির্ধারিত হবে, তখন সেই কার্যটা কি চিরস্থায়ী না অনিত্য? দেহটা অনিত্য, দেহের ধর্মটাও অনিত্য, তাই সেটাকে বলা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। এই যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম ইত্যাদি যে ধর্ম, সেগুলি হচ্ছে নৈমিত্তিক ধর্ম, এবং সেই ধর্মগুলিকে ত্যাগ করতে বলেছেন কৃষ্ণ, সর্বধর্মান পরিত্যাজ্য করে। যে নিত্য যে আত্মা, সেই আত্মার যে ধর্ম সেটা হচ্ছে নিত্য ধর্ম। আত্মা নিত্য, তাই আত্মার ধর্মটাও নিত্য। আত্মার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম কোনো বিচার নেই। আত্মার হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পারসিক ইত্যাদি কোনো বিচার নেই। আত্মা বিশুদ্ধ ইয়েতে ভগবানের বিভিন্ন অংশ, এবং তার ধর্মটা কি, সেই ধর্মটার কথা ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। সমস্ত নৈমিত্তিক ধর্মগুলি ত্যাগ করে নিত্য ধর্মে অধিষ্ঠিত হও, সেটি সেই ধর্মটি হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। এখন সেই যে অনুষ্ঠান করছে সেটা নিত্য ধর্মই হোক বা নৈমিত্তিক ধর্মই হোক, যারা নিত্য ধর্ম করছে তারা কি করবে, তারা সব কিছুই ভগবানকে নিবেদন করে সেইটা দিয়ে তার কার্য নির্বাহ করবে। কিন্তু কেউ যদি নৈমিত্তিক ধর্মের স্তরেও থাকে, এখানে বলা হচ্ছে যে তা সেও যেন ওই ভগবানের প্রসাদ দিয়ে আত্মার সদ্গতি কামনা করে। অন্যান্য যুগে যখন যজ্ঞ অনুষ্ঠান হতো সেগুলি যথাযথভাবে অনুষ্ঠিত হতো, কিন্তু কলিযুগে সেটা সম্ভব নয়। যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠান করার মতো ব্রাহ্মণ কলিযুগে নেই, তাই জন্য কলিযুগে ওই যজ্ঞে পশু বলি বন্ধ করে দেওয়া হয়েছে। কলিযুগে পাঁচটা কর্ম বর্জিত হয়েছে, সেই পাঁচটা কর্ম কি কি? অশ্বমেধম, গবালব্ধম, সন্ন্যাস, পলপৈতৃকম, দেবরেন ও সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়েত। এই কলিযুগে এই পাঁচটি কর্ম বিবর্জয়েত, বর্জন করা হয়েছে বিশেষভাবে, কলৌ পঞ্চ বিবর্জয়েত। কি কি? অশ্বমেধম, অশ্বমেধ যজ্ঞ, গবালব্ধম, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস গ্রহণ। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, মহারাজ তা আপনি সন্ন্যাসী হলেন কেন? সন্ন্যাস যদি বর্জিত হয়ে থাকে, সেই সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে সন্ন্যাসটা বর্জিত হয়েছে সেটা হচ্ছে একদণ্ডী সন্ন্যাস, অর্থাৎ সন্ন্যাস গ্রহণের মাধ্যমে যারা মুক্তি লাভ করতে চায়। আর আমাদেরটা হচ্ছে ত্রিদণ্ডী সন্ন্যাস, ত্রিদণ্ড অর্থাৎ কায়, মন এবং বাক্য, এই তিনটি ভগবানের সেবায় উৎসর্গীকৃত হয়েছে। সুতরাং এই সন্ন্যাসটা বর্জিত, এই যে ভক্তির সন্ন্যাস সেটা বর্জিত নয়। সুতরাং এই সন্ন্যাস এবং পলপৈতৃকম, পিতৃশ্রাদ্ধে পল মানে মাংস নিবেদন করা, সন্ন্যাস পল পৈতৃক, আর দেবরেণ সুতোৎপত্তি, পতির যদি বিয়োগ হয় আর পুত্র সন্তান যদি না থাকে, তখন দেবরের দ্বারা সেই ভাতৃ জায়ার গর্ভে
সন্তান উৎপাদনের যে প্রক্রিয়া সেটা কলিযুগে বর্জিত, দেবরেণ সুতোৎপত্তি। তো এখন এই সাধ্যে ইয়ে করা হচ্ছে যে এই যে মাংস দেওয়া সাধ্যে সেটা যথার্থ নয়। কি দেওয়া উচিত এখানে সেটাই বলা হচ্ছে। কি দেওয়া উচিত? কৃষ্ণপ্রসাদ, কৃষ্ণপ্রসাদ। এবং সেই কৃষ্ণপ্রসাদ দিয়ে তাদের ইয়ে করা উচিত, সদ্গতি কামনা করা উচিত। আচ্ছা, এখানে কি হয়, কিভাবে তাদের লাভটা হয়? যেমন মৃত্যুর পর আমি বলেছি যে সূক্ষ্ম শরীরে জীব থেকে যায়, জীব সূক্ষ্ম শরীরে থাকে, অর্থাৎ মন বুদ্ধি অহংকার দিয়ে রচিত। আচ্ছা, এখানে আরেকটা বিচার করা যায় যে সূক্ষ্ম শরীরটার অনুভূতি তোমাদের হয়েছে কারো? হ্যাঁ, কীরকম? যখন আমরা যখন জেগে আছি, এমন এখন যেমন এখন আমরা এই স্থূল দেহটা আর সূক্ষ্ম দেহ দুটো ব্যাপারেই আমরা শরীরেও কাজ উপলব্ধি করছি আর মনেরও কাজ উপলব্ধি করছি, মনেরও ক্রিয়া উপলব্ধি করছি। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই স্থূল দেহটার সম্বন্ধে চেতনা থাকে? থাকে না। কিন্তু আমরা যখন স্বপ্ন দেখি, হ্যাঁ, স্বপ্নে আমাদের ব্যক্তিত্ব থাকে মনে হয় না? হ্যাঁ, প্রতিদিন রাত্রে আমরা কত স্বপ্ন দেখি, এই স্বপ্নটা কাকে নিয়ে হচ্ছে? সেই স্বপ্ন আমি আছি, তাহলে কোন শরীর নিয়ে আমি আছি? হ্যাঁ, ওইটাই হচ্ছে সূক্ষ্ম শরীর। স্বপ্নে যেটা হচ্ছে সেটা সূক্ষ্ম শরীরের ক্রিয়া। তাহলে কেউ বলতে পারে, ও জমালে সূক্ষ্ম শরীরে নিয়ে যায়, তাতে কি আছে? কিন্তু অসুবিধাটা এই, হ্যাঁ, যে স্বপ্ন যখন আমরা দেখি তারপরে আমরা এই স্থূল শরীরে জেগে উঠি, কিন্তু মৃত্যুর পর তো আমার এই স্থূল শরীর তো থাকবে না, অতএব জেগে ওঠার, সেই স্বপ্ন থেকে জেগে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। ওই সূক্ষ্ম শরীরে যেটা হচ্ছে সেটাই নিয়ে, সেটাই আমাদের কাছে বাস্তব রূপ নেবে। এখন এইভাবে দেখো কত বিজ্ঞানসম্মতভাবে আমাদের এই সমস্ত নির্দেশ আমরা লাভ করছি। এখন মৃত্যুর পর আত্মার এই সূক্ষ্ম শরীরে বাসনাগুলি থাকে, যেমন মনের খেতে ইচ্ছে করে, কিন্তু স্থূল শরীরটা না থাকলে খেতে পারবে? সূক্ষ্ম শরীরে পিপাসা আসছে, সূক্ষ্ম শরীরে জল খেতে পারবে? হ্যাঁ, এইরকম সমস্ত বাসনা সূক্ষ্ম শরীরে থাকে যেগুলি পরিপূর্ণতা হয় না। সেই জন্যই কি করে ভূতেরা, আমি আবার ওই স্তরে ফিরে যাচ্ছি, ভূতেরা মানুষকে ভর করে, ওর তো স্থূল শরীর নেই তাই তার বাসনাটা চরিতার্থ করে করতে পারে না, তাই তারা দুর্বল কোনো ব্যক্তির শরীরটাকে আক্রমণ করে সেই শরীরটাকে অধিকার করে নেয়, করে নিয়ে সেই শরীরের মাধ্যমে সে তার কাজগুলি সম্পাদন করে। ওই যে ভূতে পাওয়া বলি, ভূতে পেলে পাগলের মতো আচরণ করে, হ্যাঁ, সেটা ওই সূক্ষ্ম শরীরকে, সূক্ষ্ম শরীর সমন্বিত প্রেতাত্মা অন্যের একটা স্থূল শরীরকে অধিকার করে সেই ইয়েগুলো করে, কার্যগুলি করে। দেখো আমাদের যে শাস্ত্রের যে সমস্ত বর্ণনা সেগুলি অত্যন্ত বিজ্ঞানসম্মত, বিজ্ঞানসম্মত মানে বাস্তব সত্য, এখানে কোনো কল্পনা বা কোনো রকম অনিশ্চয়তার সম্ভাবনা নেই, সব কিছু নিশ্চিতভাবে স্থির হয়ে আছে। এখানে বাস্তবের বাস্তবতা, যে বাস্তব তা সর্ব অবস্থাতেই তার একই রকম পরিণতি আমরা দেখতে পাব। যাই হোক, এইভাবে
হ্যাঁ, আমাদের শাস্ত্রে কত সুন্দরভাবে সমস্ত বর্ণনা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন মূল কথা হচ্ছে মৃত্যুর পর শ্রাদ্ধ করতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা, শ্রাদ্ধ কিভাবে করবে? পশু বলি দিয়ে? কিভাবে করবে? কৃষ্ণ প্রসাদ। আর অন্যদেরও যখন শ্রাদ্ধ করতে দেখো তখন কি বলবে? কৃষ্ণ প্রসাদ তাকে নিবেদন করবে। কেন? তার তো ক্ষুধা রয়েছে। হ্যাঁ, সে যে শরীরটা ত্যাগ করে চলে গেছে তার ক্ষুধা রয়েছে, কিন্তু খেতে পাচ্ছে না। এখন আত্মীয় স্বজনেরা যখন যখন প্রেম ভরে তাকে কিছু নিবেদন করে তখন সেটা সে গ্রহণ করতে পারে, আর এইভাবে প্রসাদ খেলে ব্যাস সে মুক্ত হয়ে যাবে। এইভাবে আত্মার সদ্গতি তারা স্থির করে, সদ্গতি লাভ করতে সাহায্য করে।